অনলাইন জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অধ্যায় 2, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2-এ আলোচনা আছে কোষ বিভাজন সম্পর্কে। কোষ বিভাজন অধ্যায়টি দেখতে সংক্ষেপ মনে হবে, কিন্তু আসলে অত্যন্ত বিস্তৃত আলোচনার বিষয়। তথাপি আমরা অত বিস্তৃত জানব না, জানার চেষ্টা করব যে সংক্ষেপে পরীক্ষার জন্য কিভাবে আমরা প্রস্তুত হতে পারি, আর সাথে সাথে আনুষাঙ্গিক কিছু বিষয় বলবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের মধ্যে কোষ বিভাজন সম্পর্কে একটা মৌলিক ধারণা সৃষ্টি হয়। দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি জানতে পারবো। আজকের ক্লাসে জানতে পারবো কোষ বিভাজন কি সে সম্পর্কে, কোষ বিভাজনের প্রকারভেদ জানতে পারবো, আর কোষ বিভাজন যে কয়েক ধরনের আছে তার মধ্যে অ্যামাইটোসিস সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব, এটা কোথায় হয় এবং এর প্রক্রিয়া সম্পর্কে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাইটোসিস। আমরা জানব মাইটোসিস কি, মাইটোসিসের বিভিন্ন দশা আছে, এই দশাগুলোর চিত্রসহ বিবরণ জানব, আর জানব মাইটোসিসের গুরুত্বপূর্ণ দুই একটা দশার পার্থক্য, এবং মাইটোসিস কোথায় হয় এর বৈশিষ্ট্য ও মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নেব। দেখা যাক কোষ বিভাজন কি সেটা জেনে নিই। কোষ বিভাজনের একটা সংজ্ঞা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, এটা তোমরা পড়ে নাও। আশা করি পড়া হয়েছে, যে প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি বা 4টি কোষ উৎপন্ন করে তাকে কোষ বিভাজন বলে। অত্যন্ত সংক্ষিপ্ত এবং সহজ সরল একটা সংজ্ঞা, এখানে জটিলতার কিছু নেই। তবে আমরা জানবো যে মাতৃকোষ কি, যে কোষটা বিভাজিত হবে সেটাই কিন্তু মাতৃকোষ। আর কোষ বিভাজন যে 3 ধরনের আছে, 3 ধরনের কি কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিসে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি কোষ উৎপন্ন করে, এবং মাইটোসিসেও 2টি কোষ উৎপন্ন হয়, আর মাইটোসিসে গিয়ে 4টি কোষ উৎপন্ন হয়। এই জন্য কিন্তু আমরা সংজ্ঞাতে 2টি বা 4টি কথা উল্লেখ করেছি। এখানে 3 বা 5 বা অন্য কোনো সংখ্যা বলা আমাদের ঠিক হবে না। আমাদের ডান পাশে দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রে এটা কিন্তু ক্যামেরার চিত্র, ক্যামেরা দিয়ে ন্যাচারাল কোষের ছবি তোলা, এটা কোনো হাতে আঁকানো ছবি নয়। এই চিত্রের দিকে তাকালে দেখতে পাবো আমরা কতগুলো ব্লক, এই যে এইটা একটা ব্লক, এইটা আর একটা ব্লক, এইটা আর একটা ব্লক, এইভাবে অনেকগুলো ব্লকের আমরা সারি দেখতে পাচ্ছি। এই সারিতে যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লক আসলে একটি কোষ, প্রত্যেকটা কোষের মধ্যে দেখো একটা বৃত্তাকার গাঢ় ব্রাউন অংশ দেখতে পাচ্ছি, এই গাঢ় অংশটুকুই হলো মাতৃ এক। আমরা যদি এই কোষে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই কোষ কোষে দুই পাশে 2টি কালো অংশ দেখা যাচ্ছে, এবং এই 2টি কালোর মাঝখানে আর একটু হালকা কালো দেখা যাচ্ছে। এইটাতে কিন্তু এই রকমই একটা কোষের মাঝখানের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা ভাগ হয়ে গিয়েছে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এখনো নিউক্লিয়াস হয়নি, হয়তো কিছু পরে গোলাকার নিউক্লিয়াস হয়ে যাবে। এই নিউক্লিয়াসের মাঝখানে একটু গাঢ় দেখা যাচ্ছে 2টা নিউক্লিয়াসের, এই গাঢ় জায়গায় কোষ প্রাচীর তৈরি হবে এবং 2টা কোষ আলাদা হয়ে যাবে। এভাবে একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া হলো কোষ বিভাজন। এখন কিছু কথা বলবো, এটা লেখার কোনো বিষয় না, এটা জাস্ট জানার জন্য যে কোষ বিভাজন কীরকম। একটা কোষ থেকে
নতুন একটি কোষ তৈরি হয়, সেই নতুন কোষ এবং পুরাতন কোষ মিলে কি দুইটি হয়, নাকি একটা কোষ থেকেই সরাসরি দুইটি হয়? আসলে কোষ বিভাজনে যে কোষটা বিভাজিত হয় এই কোষটার আর কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ মাতৃকোষের অস্তিত্বটা থাকে না। একটা মাতৃকোষ বিভাজিত হয়ে এই যে এখানে দুইটা কোষ উৎপন্ন হবে, এই দুইটা কোষই কিন্তু নতুন কোষ। এরা যে মুহূর্তে উৎপন্ন হবে সেই মুহূর্তে থেকে এদের বয়স শুরু হয়ে যাবে। আর এই কোষটা যে আগে ছিল, একটা নিউক্লিয়াস নিয়ে ছিল, সেই কোষটার কিন্তু আর অস্তিত্ব প্রকৃতিতে থাকবে না, অর্থাৎ জীবের দেহে থাকবে না। দেখা যাক কোষ বিভাজন কত ধরনের হয়। এক, অ্যামাইটোসিস, দুই, মাইটোসিস এবং তিন, মায়োসিস। দেখি অ্যামাইটোসিস সম্পর্কে বিস্তারিত কতটুকু জানা যায়। অ্যামাইটোসিস কি, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে পরিমাণ। এই সংজ্ঞাতে সরাসরি এবং দুইটি, এই দুইটা শব্দ হলো গুরুত্বপূর্ণ। কেননা কোষ বিভাজনের আর যে কয়েকটা ধরন আছে সেইখানে কিন্তু আর কয়েকটার মধ্যে হলো মাইটোসিস একটা, মায়োসিস একটা। মাইটোসিস এবং মায়োসিসে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া থাকে, সুস্পষ্ট কতগুলো দশা থাকে, এক একটা দশাতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ধরনের কোনো পরিবর্তনই অ্যামাইটোসিসে থাকে না, খুবই সংক্ষিপ্ত কতগুলো পর্যায়ে এটা শেষ হয় এবং শেষে গিয়ে দুইটি কোষ উৎপন্ন হয়। এই যে খুবই সংক্ষেপে কতগুলো পরিবর্তন হয়, এই জন্য আমরা এখানে সরাসরি শব্দটা ব্যবহার করেছি। সরাসরি শব্দটা এই সংজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুইটা কোষ উৎপন্ন হয়। এখন কীভাবে দুইটা কোষ উৎপন্ন হয় সেটা এখন আমরা দেখি। তার আগে একটা জিনিস জেনে নিই যে অ্যামাইটোসিস কোথায় হয়। অ্যামাইটোসিস হয় আদিকোষে। আদিকোষ কি, যে সকল কোষে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের মেমব্রেন থাকা, নিউক্লিওলাস থাকা এবং নিউক্লিয়ার যে রেটিকুলাম থাকে অর্থাৎ জেনেটিক পদার্থ থাকে, জেনেটিক পদার্থটা প্রোটিন সহযোগে ক্রোমোজোম গঠন করে না। এইরকম জেনেটিক পদার্থ নিয়ে যদি কোনো কোষ থাকে তাহলে সেটাকে আমরা বলবো আদিকোষ। এই আদিকোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। শৈবালের 11টি শ্রেণী আছে, তার মধ্যে একটা শ্রেণী সেটা হলো সায়ানোফাইসি। সেই সায়ানোফাইসি শ্রেণীর যত শৈবাল আছে সব শৈবালকে আমরা বলি ব্লু গ্রিন অ্যালবি, অ্যালগি বা ভিজিএ। এই শৈবালের দেহে যে কোষগুলো থাকে সেই কোষগুলো আদি প্রকৃতির হয়, আবার ব্যাকটেরিয়ার দেহে যে কোষ থাকে সেই কোষও আদি প্রকৃতির হয়। আদি প্রকৃতির কোষ যখন বিভাজিত হয় তখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর কি, ছত্রাকের মধ্যে এককোষী ছত্রাক আছে ইস্ট, এই ইস্ট ছত্রাক এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আমরা যদি গ্লুকোজ বা চিনি যদি সলিউশন তৈরি করে ফ্রিজে রাখি বা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারি রাখি, তবে সেখানে দেখা যাবে এই ইস্ট নামক ছত্রাক গ্রো করেছে। ইস্ট এটা বাজারে বাণিজ্যিকভাবেও কিনতে পাওয়া যায়, আবার এটা বেকারির শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া মেরুদণ্ডী প্রাণীর যে ভ্রূণ, এই ভ্রূণ পর্দার কোষ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ব্যবহৃত বিভাজিত হয়। এবং মাছের ডিম গঠনে প্রাথমিক পর্যায়ে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। এখন আসি অ্যামাইটোসিস প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয়। এইখানে দেখো, এইখানে একটা ব্যাকটেরিয়ার কোষ, এই কোষের এটা হলো কোষ প্রাচীর, আর মাঝখানে যে প্যাঁচানো অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু আর জেনেটিক পদার্থ বা নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো প্রথমে কী হয়, একটু লম্বালম্বি হয়ে যায়, হয়ে গিয়ে এটা মাঝখানে বরাবর বিভক্ত হয়ে যায়। এই দুইটি অংশে বিভক্ত হওয়ার পরে
এই যে কোষপ্রাচীর অংশ, কোষপ্রাচীর অংশটা ভেতরের দিকে খাঁজ হতে থাকে। এই খাঁজটা আস্তে 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 কেন্দ্রের দিকে, কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়, চারিপাশ থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়ে আস্তে আস্তে দুইটা অংশ পৃথক হয়ে যায়। পৃথক হয়ে গিয়ে একটা কোষ থেকে এরকম দুইটা নতুন কোষ তৈরি হয়। এই নতুন কোষকে আমরা বলি অপত্য কোষ, ইংরেজিতে বলা হয় ডটার সেল। এই ডটার সেল আবার মাতৃকোষের অনুরূপ আকার আকৃতি ও গুণাগুণ নিয়ে প্রকৃতিতে বাস করে। মাইটোসিস, আমি আগেই বলেছি মাইটোসিস এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে। মাইটোসিস কি? মাইটোসিসের একটা সংজ্ঞা স্ক্রিনে দেওয়া হলো, তোমরা পড়ে নাও। যে কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস জটিল ধারাবাহিক প্রক্রিয়া বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস বলে। এই সংজ্ঞার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি। এক হলো অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের মতোই হবে, তাই আমরা লিখব হলো সমগুণ। আবার অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমানই থাকবে, তাই আমরা লিখব সমসংখ্যক ক্রোমোজোম। আর এই কোষের ধারাবাহিক প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর দুইটি কোষ উৎপন্ন হবে, এই জন্য দুইটি আমাদের উল্লেখ করতে হবে। এই তিনটা বিষয় আমাদের জন্য এই সংজ্ঞার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মনে রাখতে হবে, এটা সবসময় প্রকৃত কোষে হবে, অর্থাৎ অপ্রকৃত কোষ যেগুলো আছে বা আদি কোষ আছে, আদি কোষে কখনো মাইটোসিস হবে না। আদি কোষ হবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত, সেটা একটু আগেই আমরা জেনে আসলাম। প্রকৃত কোষ যদি হ্যাপ্লয়েড হয় অথবা ডিপ্লয়েড হয় অথবা পলিপ্লয়েড হয়, সব ধরনের কোষেই কিন্তু মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হতে পারে। এখানে দেখো একটা চিত্র, এই চিত্রে এইটা কিন্তু ক্যামেরার ছবি, এইটা একটা কোষ, এই কোষের এই মাঝখানে গোলাকার অংশটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা এই যে এখানে ধারাবাহিক কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার আমাদের অত পরবর্তীতে ভালো জানবো যে এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই দেখো এখানে এই নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, এবং এই মাঝখানে দেখো কিছু একটা কালো অংশ, অর্থাৎ এখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে, যেটাকে প্রথমে হবে সেল প্লেট, তারপর আস্তে আস্তে সেটা কোষ প্রাচীরে পরিণত হবে, এবং এই দুইটা নিউক্লিয়াস থেকে দুইটা নতুন কোষ তৈরি হবে। এই চিত্রেরই আমরা যদি হাতে আঁকাই তাহলে চিত্রটা এরকম দেখতে পাবো। দেখো এইখানে একটা নিউক্লিয়াস, এইখানে দুইটা নিউক্লিয়াস হয়ে গিয়েছে, আর এইখানে একটা কোষ প্রাচীর মাঝখানে তৈরি হচ্ছে। এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস এদেরকে আমরা বলবো অপত্য নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস থেকে নতুন কোষ যখন দুটো হয়ে যাবে তখন সেই দুটো কোষকে আমরা বলবো অপত্য কোষ, বা ইংরেজিতে বলবো আমরা ডটার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ততটাই থাকবে যতটা এই নিউক্লিয়াসে ছিল, আবার এই নিউক্লিয়াসেও ততটাই থাকবে যতটা এই নিউক্লিয়াসে ছিল। অর্থাৎ যদি এখানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে এখানেও এন সংখ্যক ক্রোমোজোম হবে, এখানে যদি টোয়াইস এন থাকে এখানেও টোয়াইস এন থাকে হবে, এখানে যদি দশটা থাকে এখানেও দশটা, এখানে যদি পঞ্চাশটা থাকে এখানেও পঞ্চাশটায় ক্রোমোজোম থাকবে। এই জন্যে সমসংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। এখন দেখি মাইটোসিস কোথায় হয়। উদ্ভিদ এবং প্রাণীর দেহে যে সকল কোষ বিভাজন করতে সক্ষম এই কোষগুলোতেই মাইটোসিস প্রক্রিয়া হয়। উদ্ভিদের যদি আমরা দেখি মূল কাণ্ড শাখা, তার শীর্ষে ভাজক কলা থাকে, এই ভাজক কলার কোষগুলোতে কিন্তু বিভাজন ক্ষমতা থাকে, সেই কোষগুলোই মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। আবার আমরা যদি ভাস্কুলার বান্ডিল দেখি, ভাস্কুলার বান্ডিলের ভিতরে ক্যাম্বিয়াম নামক এক ধরনের কোষ বা কলা থাকে,
এই ক্যাম্বিয়াম কোলাটাও মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রত্যেক জীব যখন যৌন জনন করে তখন তার যে যৌনাঙ্গ থাকে, এই যৌনাঙ্গের অভ্যন্তরে এমন কিছু কোষ থাকে যে কোষটা থেকে শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি হয়। শুধু ওই কোষ, ওই কোষকে আমরা বলি জনন মাতৃকোষ। শুধু ওই কোষ ছাড়া যৌনাঙ্গের আর অন্যান্য যত কোষ আছে সবগুলো কোষই কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাছাড়া প্রাণীর স্নায়ুকোষ, পেশি কোষ, লোহিত রক্তকণিকা, এই কোষগুলো ছাড়া দেহের অন্যান্য কোষে মাইটোসিস সংগঠিত হয়। এখন আছি মাইটোসিসের বিভিন্ন দশার সচিত্র বর্ণনাতে। মাইটোসিসে কয়টা দশা আছে সে নামগুলো আগে জেনে নিই আমরা। মাইটোসিসে 5টি দশা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রে বিভিন্ন ধরনের কোষের বিভাজনের বিভিন্ন দশা দেখা যাচ্ছে। এইগুলো প্রত্যেকটা ব্লক এক একটা কোষ এবং এই ডিম্বাকার অংশ হলো এক একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে দেখো গাঢ় কালো অংশ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নিউক্লিওলাস। এই কোষগুলোর মধ্যে কিছু কিছু কোষ দেখা যাচ্ছে একটু অন্যরকম, এই অন্যরকম কোষগুলোই কিন্তু বিভাজনরত। এখন এই বিভাজনের যে স্টেজগুলো এখানে আছে মাইটোসিসের, এই স্টেজগুলো এটা এক একটা কোষে এক এক ধরনের স্টেজ দেখা যাচ্ছে। সেটা কি প্রোফেজ? প্রোফেজ কিন্তু এই স্টেজটাই হলো প্রোফেজ, এইখানে এটাও প্রোফেজ। তারপরে আছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজের মধ্যে নাই, এখানে প্রোমেটাফেজ চোখে পড়ছে না। তারপরে আছে মেটাফেজ, এইটা কিন্তু মেটাফেজ দশা। তারপরে অ্যানাফেজ, এইটা হলো অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজের পরেই হবে টেলোফেজ দশা। এই দশা হয়ে যাওয়ার পরে আসলে দুইটা কোষ হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা প্রত্যেকটা স্টেজের বিস্তারিত বর্ণনা এবং বৈশিষ্ট্য জেনে নেব। তার আগে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কখনো এইভাবে ভাবনা আসা যাবে না যে মাইটোসিস 5 ধরনের, এটা কিন্তু ভাবনা আসা যাবে না। মাইটোসিস একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা কোষের লাইফে যখন ওরা বিভাজিত হবে তখন এই লাইফে একটার পর একটা ঘটনা ঘটে। এই দীর্ঘ ঘটনাটা আমাদের পরিবর্তনগুলো কতগুলো ভাগ করে আমাদের জানতে হয়, সহজে বোঝার জন্য কতগুলো ভাগ করে জানতে হয়, সেই ভাগগুলোই হলো এক একটা স্টেজ, অর্থাৎ পরিবর্তনের অবস্থাটাই হলো স্টেজ। এখন আসি প্রোফেজ, প্রোফেজের বৈশিষ্ট্য কেমন হবে? এইটা আগে বলেছি, এটা প্রোফেজ, এটাও প্রোফেজ। এটা যদি আমরা একটু হাতে আঁকানো ছবি করে দেখি তাহলে দেখা যাবে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পর্দাটা থাকবে, নিউক্লিওলাসটা থাকবে। আর কী হবে, নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় হবে। অন্যান্য যে কোষ থাকবে, অর্থাৎ ইন্টারফেজ অবস্থা, ইন্টারফেজ অবস্থার চেয়ে তুলনামূলকভাবে নিউক্লিয়াস আকারে বড় হবে। আর একটা কী ঘটনা ঘটবে, যে নিউক্লিয়াসের ভিতর থেকে পানি সাইটোপ্লাজমে চলে যাবে। এই চলে যাওয়াকে আমরা বলি ডিহাইড্রেশন। আর কি হবে, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো ও মোটা হতে থাকবে। ইন্টারফেজ অবস্থায় ক্রোমোজোমগুলো একদম ছড়ানো থাকে, সেই ছড়ানো অবস্থা থেকে ক্রোমোজোমগুলো পাক খেয়ে আস্তে 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 মোটা ও খাটো হতে থাকবে। এর আঁকানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা হয়তো এখানে 4টা কোষ নিয়েছি, কিন্তু 4টা না বলে আমরা বলবো এটা 2 জোড়া। 2 জোড়া মানে একটা কোষ যেরকম হবে ওর সঙ্গী কোষটা ওই রকমই আঁকাতে হবে, ওই রকম আর একটা আঁকাতে হবে। অর্থাৎ এই দেখো, এই ক্রোমোজোমটা লম্বা, এই লম্বা ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, এইরকমই লম্বা আর একটা আঁকাতে হবে। সেটা যেভাবে আঁকা বাঁকাভাবে পড়ে থাক কিন্তু এইরকম লম্বায় আঁকাতে হবে। এই দেখো, এইটা হলো ওই রকমই লম্বা এবং মাঝখানে সেন্ট্রোমিয়ার। আর এক জোড়া যে ক্রোমোজোম আছে দেখো, এর সেন্ট্রোমিয়ারটা একটু পাশে দেওয়া হয়েছে, মাঝখান থেকে একটু
প্রান্তের দিকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাকে সাবসেন্ট্রিক ক্রোমোজোম বলে। তার সঙ্গীটায় যে এরকম আঁকানো হয়েছে সেটার সেন্ট্রোমিয়ার কিন্তু এই জায়গায় আছে। এই বিষয়টা অবশ্য অবশ্যই চিত্র আঁকানোর সময় লক্ষ্য রাখতে হবে। এখন এই টানটা আমি একটা টান দিব নাকি এইভাবে আস্তে করে আর একটা টান দিয়ে জোড়া লাগিয়ে দেব, এটা আমার নিজের ব্যাপার। একটা টান দিলে যথেষ্ট, এটা সাইন পেন দিয়েও আমরা টান দিতে পারি, পেন্সিল দিয়েও টান দিতে পারি, এবং একটা বল পয়েন্ট পেন দিয়েও একটা টান দিতে পারি, ভালো, সেটা অসুবিধা নেই। কিন্তু দুই টান কিন্তু এই মুখটা খুলে রাখা যাবে না, এই মুখটা অবশ্যই অবশ্যই বন্ধ থাকতে হবে, অর্থাৎ একটা বাহু থাকবে। এখানে এমন করা যাবে না যে লম্বালম্বি ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে গেছে, এটা করা যাবে না। আচ্ছা আসি দেখি বৈশিষ্ট্যগুলো কি আছে। এই দেখো নিউক্লিয়াস ইন্টারফেস অবস্থা আরেক বড় হয়, পানি বিয়োজন শুরু হয়, ক্রোমোজোমের রঞ্জক ধারণ ক্ষমতা বাড়ে, আস্তে আস্তে খাটো মোটা হয়, এবং নিউক্লিয়াসের মেমব্রেন এবং এই মেমব্রেন এবং নিউক্লিয়াস থাকে, এগুলো আগে বলা হয়ে গেছে। এখন আসি প্রোমেটাফেস। প্রোমেটাফেসে কী হবে? প্রোমেটাফেসে এই ক্রোমোজোমগুলো যে আছে এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে এই ইকুইটোরিয়াল প্লেটের দিকে আসতে থাকবে। ইকুইটোরিয়াল প্লেট বা বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলের দিকে ক্রোমোজোমগুলো আসতে থাকবে। আসার সময় তাহলে কি হবে? আসার সময় তার আগে একটা ব্যাপার হলো যে এই শুরুতে এটা স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে। এই যে ডট 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 অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হলো স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল ফাইবার। এখানে একটা কিছু জটিলতা দেখা যায় কিছু কিছু বইয়ে, স্পিন্ডল অ্যাপারেটাস, ট্রাকশন ফাইবার এবং স্পিন্ডল ফাইবার এইগুলোকে একটু আলাদা আলাদাভাবে বর্ণনা করেছে। তো এইভাবে জটিল না করে বিষয়টাকে একবারে সংক্ষেপ করা যায়, সেটা হলো আমরা সরাসরি বলবো স্পিন্ডল অ্যাপারেটাস অথবা বলবো স্পিন্ডল ফাইবার। স্ট্রাকশন ফাইবার না বলাই ভালো হবে, স্পিন্ডল অ্যাপারেটাস অথবা স্পিন্ডল ফাইবার কমনভাবে বলাই ভালো হবে, যদিও এইগুলো শব্দের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। তো এই স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, এবং তারা বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকবে। বিষুবীয় অঞ্চলের দিকে আসার সময় কি হবে? তাদের আকৃতিটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এরা এই দিকে আসছে, সেন্ট্রোমিয়ারটা এই সামনের দিকে থাকবে এবং বাহুটা পিছনের দিকে পড়ে যাবে। এই জন্য ক্রোমোজোমের একটা আকৃতি হবে কি, এরা এর জন্যেই যদি সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে তাহলে ভির মতো হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা যদি একটু পাশে থাকে তাহলে এলের মতো হয়ে যাবে, আর সেন্ট্রোমিয়ারটা যদি অনেক পাশে থাকে তাহলে জের মতো হয়ে যাবে, আবার যদি সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে থাকে তাহলে কিন্তু আইয়ের আকৃতি ধারণ করবে। আরেকটা ঘটনা ঘটবে কি, ক্রোমোজোমের এখানে প্রত্যেক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকবে বিষুবীয় অঞ্চলের দিকে এবং বাহুগুলো থাকবে এই মেরুর দিকে হয়ে থাকবে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, দেখো এখানে নিউক্লিওলাস কোথাও নাই এবং নিউক্লিয়ার মেমব্রেনও নাই। এই যে গোলাকার একটা মেমব্রেন ছিল আগে প্রোফেজে, এই যে এখানে প্রোফেজে নিউক্লিওলাস ছিল এবং নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এটা কিন্তু প্রোমেটাফেজে থাকবে না। ক্যারেক্টারগুলো দেখে নাও, স্পিন্ডল অ্যাপারেটাস সৃষ্টি হয়, সেন্ট্রোমিয়ার স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে যুক্ত হয়, প্রতিটি ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত থাকে, ক্রোমোজোমের বাহুগুলো থাকে মেরুর দিকে, সেন্ট্রোমিয়ার থাকে বিষুবীয় অঞ্চলের দিকে, এবং নিউক্লিয়ার আবরণে নিউক্লিয়াস থাকে না। এখন আসি পরের স্টেজে, মেটাফেজ। মেটাফেজ স্টেজের কী হবে? প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি বিভক্ত হয়ে যাবে। এই দেখো লম্বালম্বি বিভক্ত হয়ে এই একটা ক্রোমোজোম দুইটা বাহু হয়ে গেছে, এটা একটা বাহু, এটা একটা বাহু। বাহু সবসময় দুটাই থাকবে, ক্রোমোজোম মানে দুইটা ক্রোমাটিড হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া প্রত্যেক ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটি করে ক্রোমাটিড গঠন করে। এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত একটা ক্রোমাটিড এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা ক্রোমাটিড। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম দুইটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। আর কি হয়েছে? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়েছে। দেখো এখানে ক্রোমোজোমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ছড়ানো অবস্থায় নেয়,
সবগুলো ক্রোমোজোমে বেশিরভাগ অঞ্চলে সজ্জিত হয়ে গেছে। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস থাকবে না এবং ক্রোমোজোম এখানে সর্বাধিক খাটো ও মোটা হবে, অর্থাৎ মেটাফেজে ক্রোমোজোম এতটাই খাটো হবে যে এর চেয়ে আর খাটো অন্য কোনো দশাতে ক্রোমোজোম থাকবে না। এজন্য ক্রোমোজোমকে, এই মেটাফিজিক ক্রোমোজোমকে আমরা বলি আদর্শ ক্রোমোজোম, আদর্শ ক্রোমোজোম হিসাবে বিবেচনা করা হয়। এবং আরও যদি কথা বলি সেক্ষেত্রে আসবে এই যে উচ্চতর শ্রেণীতে আলোচনা করা যায় সেটা হলো ক্যারিওটাইপ স্টাডি, অর্থাৎ একটা জীবের ক্রোমোজোম ঠিক কেমন, তার দৈর্ঘ্য কত, তার ভলিউম কত, সেন্ট্রোমিয়ারগুলো কোথায় কিভাবে আছে, এই জিনিসগুলো যদি আমরা স্টাডি করি তাকে বলি আমরা ক্যারিওটাইপ স্টাডি। তো সেই ক্যারিওটাইপ স্টাডি করতে গেলে আমরা এই মেটাফেজ দশার ক্রোমোজোমকে নিয়েই আমরা কিন্তু ক্যারিওটাইপ স্টাডি করি। যাই হোক, এখন ক্যারেক্টারগুলো দেখে নেই আমরা, খাটো মোটা হয় সর্বাধিক, আদর্শ ক্রোমোজোম বলা হয়, বেশিরভাগ অঞ্চল বরাবর সজ্জিত হয়, অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড গঠন করে, সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চল অঞ্চলে থাকে, বাহুগুলো থাকবে পোলের দিকে, আর নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এইখানে চিত্রে দেখা যাচ্ছে কি, আগে বলেছিলাম এইটা হলো মেটাফেজ, এটা যদি একটু জুম করে আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো, এবং এটা যদি আমরা হাতে আঁকাই তাহলে ঘটনাটা এইরকম আমরা দেখতে পাবো। দেখি পরের স্টেজ অ্যানাফেজ, এই চিত্রের আগে বলেছিলাম এটা অ্যানাফেজ দশা, এটাকে জুম করলে এরকম হবে এবং সেটাকে হাতে আঁকালে এরকম হবে। অ্যানাফেজের বৈশিষ্ট্য কেমন হবে, মেটাফেজের যে ক্রোমাটিডগুলো ছিল এইখানে সেন্ট্রোমিয়ারের জায়গায় বিভক্ত হয়ে যাবে, গিয়ে দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে দুইটা নতুন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে, ওই একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিডের দুইটা অপত্য ক্রোমোজোম হয়ে যাবে, আর একটা ক্রোমোজোম থেকে আবার দুইটা অপত্য ক্রোমোজোম হবে, আর একটা ক্রোমোজোম থেকে আবার দুইটা হবে, আর একটা ক্রোমোজোম থেকে আবার দুইটা হবে। তাহলে মেটাফেজে আমরা চারটি ক্রোমোজোম দেখেছিলাম, এই যে চারটি, 1, 2, 3, 4 চারটি ক্রোমোজোম দেখেছিলাম, তাহলে এই চারটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে প্রত্যেকে দুইটা করে, যদি দুইটা করে অপত্য ক্রোমোজোম তৈরি করে তাহলে 4 × 2 = 8টা ক্রোমোজোম হয়ে যাবে, এখানে 8টা ক্রোমোজোম হয়ে গেছে। তাহলে ঘটনা কি ঘটবে, যে অ্যানাফেজের একটা বৈশিষ্ট্য আসবে যে ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হবে, আর কি হবে, ক্রোমোজোম সরু এবং লম্বা হতে থাকবে। মেটাফেজে সবচেয়ে খাটো মোটা ছিল, মেটাফেজের পরে এসে আবার এগুলো গা ছেড়ে দেবে এবং লম্বা ও সরু হতে থাকবে, এই জন্যে অ্যানাফেজে সরু হবে এবং লম্বা হবে। এইখানে কি হবে, স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের সাথে যেহেতু যুক্ত ছিল আগে, এরা বিষুবীয় অঞ্চল থেকে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে যেতে থাকবে, মেরুর দিকে যাওয়ার সময় কি হবে, প্রত্যেক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকবে পোলের দিকে এবং বাহুগুলো থাকবে বিষুবীয় অঞ্চলের দিকে, অর্থাৎ এখানে যে প্রো মেটাফেজ ছিল প্রো মেটাফেজের বিপরীত। আরেকটা ক্যারেক্টার প্রো মেটাফেজের অনুরূপ হবে, সেটা কি, প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের অবস্থান ভেদে নির্দিষ্ট আকার আকৃতি ধারণ করবে ইংরেজি লেটারের, সেটা হলো সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে তাহলে ভি আকৃতির হবে, আর যদি সাব মেটা হয় তাহলে এল আকৃতি হবে, অ্যাক্রোসেন্ট্রিক হলে, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এখানে নাই, অ্যাক্রোসেন্ট্রিক হলে সেটা হবে জে আকৃতিক, এবং টেলিসেন্ট্রিক হলে সেটা হবে আই আকৃতির, আর এখানে কোনো নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। দেখি ক্যারেক্টারগুলো কি আছে, প্রত্যেক ক্রোমোজোমে অপত্য ক্রোমোজোমে পরিণত হবে, অপত্য ক্রোমোজোম মেরুর দিকে যেতে থাকবে, সেন্ট্রোমিয়ার মেরুমুখী এবং বাহুগুলো হবে বিষুবীয় অঞ্চলের দিকে, এই যে সেন্ট্রোমিয়ার থাকে মেরুর দিকে, বাহুগুলো থাকবে বিষুবীয় অঞ্চলের দিকে, মাঝখানের অংশটা হলো বিষুবীয় অঞ্চল।
তারপরে যে ইংরেজি বিভিন্ন অক্ষরের আকৃতি ধারণ করবে, তারপরে অ্যানাফেজের সমাপ্তি ঘটবে তখনই যখন এই ক্রোমোজোমগুলো পোলে পুষে যাবে। এই ক্রোমোজোম যখন পোলে পুষে যাবে তখন কিন্তু অ্যানাফেজ শেষ হয়ে যাবে, এবং অ্যানাফেজ শেষ হয়ে যাওয়াই মানে পরের স্টেজ শুরু হওয়া। অর্থাৎ ক্রোমোজোমগুলো পোলে পৌঁছার সাথে সাথে পরের স্টেজ শুরু হবে, সেই স্টেজটাকে কী বলবো, টেলোফেজ। এই দেখো টেলোফেজ, ক্রোমোজোমগুলো পোলে পৌঁছে গিয়েছে। এই টেলোফেজের একটা ব্যাপার হলো, ক্রোমোজোম আমরা ইচ্ছা মতো যদি এরকম করেও না আঁকায়, যদি এমনি এরকম প্যাঁচ দিয়ে দিয়ে রাখি তাও কিন্তু চলবে। এখানে সুস্পষ্টভাবে সুন্দরভাবে ক্রোমোজোম আঁকানোর প্রয়োজন নেই, তবে নিউক্লিয়াস স্পষ্টভাবে দেখাতে হবে এবং নিউক্লিয়ার মেমব্রেনটা স্পষ্টভাবে দেখাতে হবে। তাহলে এখানকার ক্যারেক্টার কি, ক্রোমোজোমগুলো পোলে পৌঁছে গেলেই মেটাফেজ টেলোফেজ শুরু হয়। ক্রোমোজোমগুলো পোলে পৌঁছে গেলে টেলোফেজ শুরু হয়, অতঃপর ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে থাকে। তারপরে কি হয়, নতুন করে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। আর কি হয়, বাইরে থেকে এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে পানি প্রবেশ করে, এইখান থেকে এইখানে পানি প্রবেশ করে। এই প্রবেশ করার কারণে আমরা বলবো এটাকে পানি যোজন, ইংরেজিতে বলা হয় হাইড্রেশন, কিন্তু প্রোফেজে ছিল ডিহাইড্রেশন। অর্থাৎ নিউক্লিয়াস থেকে বাইরের দিকে পানি চলে যাচ্ছিল, আর এখানে কিন্তু বাইরে থেকে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে, আর প্রোফেজে কিন্তু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পানি যাবে, বিপরীত অবস্থা। যাই হোক, শেষ পর্যন্ত টেলোফেজে দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, এটা একটা নিউক্লিয়াস, এটা আর একটা নিউক্লিয়াস। এইভাবে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস হয়ে যাওয়ার পরে একটা বিষুবীয় অঞ্চল বরাবর কিছু কেমিক্যাল জড়ো হয়ে একটা সেল প্লেট তৈরি করবে শেষ পর্যন্ত। এটা কিন্তু মাইটোসিসের স্টেজের আলোচনার ভিতরে আসবে না, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ মাইটোসিসের ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যাওয়ার পরে এই সাইটোকাইনেসিস হবে, এবং সাইটোকাইনেসিসের ফলে নতুন কোষ প্রাচীর তৈরি হবে, এবং নতুন দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গিয়ে নতুন দুইটা কোষ তৈরি হবে, অর্থাৎ অপত্য কোষ তৈরি হবে। দেখি বৈশিষ্ট্যগুলো কী লেখা আছে, মেরুর দিকে পৌঁছে যাবে ক্রোমোজোম, সরু লম্বা হবে, স্পিন্ডল ফাইবার থাকবে না, এটা বলে গেছি স্পিন্ডল ফাইবার থাকবে না, স্পিন্ডল ফাইবার থাকবে না, নিউক্লিয়াসে পানি যোজন, তারপরে নিউক্লিয়াস নিউক্লিয়ার আবরণ, অপত্য দুইটি নিউক্লিয়াস গঠন হবে। এই বর্ণনা পর্যন্ত আসলে আমাদের মাইটোসিস কিন্তু শেষ হয়ে গেল। এই পাঁচটি স্টেজের মধ্যে আমাদের যদি আলাদা করে স্টেজ পরীক্ষায় চায়, তাহলে কিন্তু মেটাফেজ এবং অ্যানাফেজ চাইবে, এটাই 90 ভাগ ক্ষেত্রে চাইবে। আর বাদ বাকি 10 ভাগ ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে মাইটোসিসটা চাইবে, যদি আলাদা করে স্টেজ চায় পরীক্ষাতে। কিন্তু এই টেলোফেজ বা প্রোফেজ এটা কিন্তু সাধারণত কখনোই চাইবে না। ধন্যবাদ শিক্ষার্থী, তোমাদের কষ্ট করে আমার ক্লাস দেখার জন্যে, শোনার জন্যে। হয়তো কিছু কিছু কথা আমি বেশি বলে ফেলেছি, আবার কিছু কিছু কথা বেশি বলা উচিত ছিল কিন্তু কম বলেছি, সেটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। থ্যাংক ইউ।